আসলে হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আসলে মায়ের শরীরটা একটু খারাপ, তাই সবাই খুব তাড়াহুড়া করে বিয়ের আয়োজনটা করে ফেলল। আপনি এখন এসব আমাকে বলছেন কেন? আসলে এখনকার যুগে খুব কম মানুষই অ্যারেঞ্জ ম্যারেজ করে। সবাই বিয়ের আগে পরস্পরকে চেনা জানার জন্য একটু সময় নেয়। তাতে কি, আমরা আস্তে ধীরে দুজন দুজনকে চিনে নেব। বিয়ে সংসার তো আর একদিনের ব্যাপার না। তারপরেও টুকটাক চেনা জানার বিষয় তো থাকেই। আপনার কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এমনভাবে কথাটা বললেন মনে হচ্ছে যে আজ আমাদের বিয়ের প্রথম রাত না, বরং দুজনে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। আমি সেটা মেন করে বলিনি, আপনি আমার স্বামী, আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ আজ আমার ভাসর রাত, তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? আসিফ রাখো, তুমি আর কল দিবে না, সময় করে আমি কল দিব। আসিফ প্লিজ। নিশ্চয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। না তো এমন মনে হলো কেন? বাসর রাত শুধু স্বামী আর স্ত্রীর, এর মধ্যেও আপনি ফোনে কথা বলেছেন, তার মানে তিনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ও হ্যাঁ হ্যাঁ, আমার অফিসের বস। আচ্ছা, এতক্ষণ ধরে কথা হলো অথচ আপনার মুখটাই দেখা হলো না। ঘোমটাটা একটু সরান, বউয়ের সাজে দেখি আপনাকে কেমন লাগছে। আপনি নিজে ঘোমটাটা সরিয়ে দেখুন, আমি তো আপনার স্ত্রী, আমার শরীর মন সব কিছুতেই আপনার অধিকার। আরে বাহ, আপনি তো অসম্ভব সুন্দরী। কেন, এনগেজমেন্টের দিন খেয়াল করেন নাই? সেদিন আসলে সেইভাবে আপনাকে লক্ষ্য করিনি, আপনি আসলে অনেক সুন্দর। আমি সবসময় চেষ্টা করব আপনার মন মতো হওয়ার। আপনার হাতটা একটু ধরি। একটু না, পুরাটাই ধরে। তবে আমার লজ্জা লাগছে, আপনি লাইটটা অফ করে দিয়ে আসুন। লাইট অফ করবো? আচ্ছা ঠিক আছে। ওনার যে বধূ সাইজ আছে রে আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে। বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি, ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ, আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। বেশি নগদে বেশি লাভ। আমাকে ডাকলেন না কেন? আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আপনাকে আর ডাক দেইনি। আচ্ছা, ওদের কি সারা রাতের গান বাজনা এখনো শেষ হয় নাই? বিয়ে বাড়িতে এরকমটাই হয়। আচ্ছা, একটা কথা বলে বিশ্বাস করবে? জি বলুন। আমি না প্রায় স্বপ্ন দেখতাম যে আমার স্ত্রীর কাচের চুরির শব্দে আমার ঘুম ভাঙবে, কিন্তু আপনি আমার স্বপ্নের কথাটা জানলেন কিভাবে?
আমিও স্বপ্নে জেনেছি। হাসির কথা না, আমার এই স্বপ্নের কথা আমার খুব কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি জেনে শুনে কিছুই করিনি, আমি ভেবেছি কাঁচের চুড়ি পড়লে হয়তো আপনার ভালো লাগবে। আমার কাঁচের চুড়ি অনেক পছন্দ। আমারও খুব পছন্দ। তবে এখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে সকাল সকাল আমি চা খাই না। আমি জানি, আর এটা চা না, এটা কম চিনি দিয়ে ব্ল্যাক কফি। মাই গড, এটাও কি স্বপ্ন থেকে জেনেছেন? এটাও আমি স্বপ্নে জেনেছি। আমার না মাথা ঘুরাচ্ছে। আচ্ছা আপনি কি কোনো জ্যোতিষী নাকি? হ্যাঁ আমি জ্যোতিষী, আমি আপনার অতীত ভবিষ্যৎ সব জানি। হয়েছে হয়েছে, আর ভাবতে হবে না, আপনি একটু এখন দয়া করে গিয়ে গোসলটা সেরে নিন, মা ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। আচ্ছা 10 মিনিট, আমি কফিটা খেয়ে গোসলে যাচ্ছি। আচ্ছা আপনি একটু বুয়াকে বলেন আমার গোসলের পানিটা গরম করে দিতে। আমি অলরেডি আপনার জন্য গরম পানি রেখে এসেছি। এটাও কি স্বপ্নেই জেনেছেন? আপনি মানুষটা আসলেই অদ্ভুত, আমার তো এখন ভয় করছে। ভয় পাওয়া ভালো, হাসি আনন্দের মতো ভয় পাওয়াটাও মনের জন্য ভালো। আপনার জন্য ফলের জুস আর স্যুপ বানিয়েছি। তুমি কষ্ট করতে গেলে কেন? বুয়াকে বললেই তো বানিয়ে দিত। আপনি আমার শাশুড়ি মা, কাজের বড় শাশুড়ি মা না, কাজেই আপনার সেবা করার প্রথম অধিকার আমার। আমার লক্ষ্মী বৌমা। কি রে আসিফ, তুই কিছু নিচ্ছিস না কেন? মা, তোমাকে তো সেবা করার বৌমা পেয়ে গেছো, কিন্তু আমাকে সেবা করার তো কাউকে দেখছি না। আমার প্লেটে তো কেউ খাবারই দিচ্ছে না। ওয়েট, আমি দিচ্ছি। আচ্ছা আমাকে স্যুপ অল্প করে দিবেন, আমি স্যুপ একটা পছন্দ করি না। স্যুপ তো মার জন্য বানিয়েছি, আপনার জন্য অল্প তেলে ভাজা পরোটা আর ডিমের সবজি বানিয়েছি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মা বল বাবা, রিয়া এই সংসারে আসতে না আসতে আমার যত পছন্দ অপছন্দ আছে সব বলে দিয়েছো নাকি? আমি বলবো কেন? তাহলে উনি কি করে জানলো আমার অল্প তেলের ভাজা পরোটা ডিমের সবজি এগুলো আমার ফেভারিট? সেটা আমি কি করে বলবো? মা, ওনাকে বলেন খাবার খেতে বসে এত বেশি কথা বলতে নেই, খাবার হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ কাজ। মানুষ যেমন মনোযোগ দিয়ে কাজ করে তেমনি মনোযোগ দিয়ে খাবার খেতে হয়। অসাধারণ হয়েছে, ভাবছি আপনাকে পার্টনার করে একটা রেস্টুরেন্ট খুলবো নাকি। হ্যাঁ খুলতে পারেন, তবে লাভের চেয়ে লস বেশি হবে, কারণ আপনি তো সব মজার খাবার খেয়ে ফেলবেন। আচ্ছা ব্রেকফাস্ট শেষ করে আপনি রেডি হবেন, আপনাকে নিয়ে একটু বাইরে যাব। জি আচ্ছা। এক কাজ কর না, তোর ছোট মামা বাসায় ঘুরে আয় ওকে নিয়ে। আজকে না মা, আরেকদিন যাব। তবে যাই বলিস আসিফ, তোর কপালে যে এমন লক্ষ্মী একটা বউ জুটবে আমি কিন্তু কল্পনাও করিনি। মা এমন ভাবে বলছো মনে হচ্ছে যে আমি একটা দাগি আসামি, আমার মনে হয় সুন্দরী বউ পাওয়ার অধিকার নেই। তুই যেমন অগোছালো, রিয়ার মতো একটা লক্ষ্মী মেয়েই পারবে তোর জীবনটা গুছিয়ে দিতে। মা আপনি আমার জন্য দোয়া করবেন? সব সময় তোমাদের জন্য দোয়া আছে। আরে আপনি এই কালার শাড়ি পরছেন? হ্যাঁ কেন? আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, দুনিয়াতে এত রং থাকতে আপনি এই পার্পল কালার শাড়ি পরলেন। আমাকে মানাচ্ছে না, আমি কি শাড়িটা চেঞ্জ করে আসব? মানাচ্ছে না মানে, আপনাকে তো একটা ডানা কাটা পরীর মতো লাগছে। আপনার কথা শুনে আমার কিন্তু লজ্জা লাগছে। লজ্জা তো আমার লাগছে,
এত সুন্দরী বউ নিয়ে রাস্তায় বের হলে লোকজন তো হাঁ হয়ে তাকিয়ে থাকবে। আপনি মাঝে মাঝে এমনভাবে কথা বলেন, মনে হয় এই দুনিয়াতে আমি ছাড়া আর কোনো সুন্দরী মেয়ে নেই। থাকলে থাকুক, কিন্তু সবার মধ্যে থেকে আপনি সেরা। এখন কি প্রশংসাই করতে থাকবেন নাকি ঘুরতেও নিয়ে যাবেন? ভেবে দেখলাম আমি আপনাকে আজকে ঘুরতে নিয়ে যাব না, বরং আপনি আপনার পছন্দের জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আমার পছন্দের জায়গা তো শেষ নেই। তাহলে এমন কোনো জায়গা নিয়ে চলুন যেখানে গেলে আপনার মন শান্ত হয়, বুকের ভেতরটা ভালো লাগে ভরে ওঠে। অবশ্যই এমন একটা জায়গা আছে। তাহলে চলুন। চলো। নিজেকে বিবাহিত মনে হচ্ছে না, কেমন যেন প্রেমিক প্রেমিক ফিল হচ্ছে। সেটাই ভালো। মনের ভিতরের প্রেমিক যখন মরে যায় তখন ভালোবাসাটাও শেষ হয়ে যায়। আর আমি চাই আপনার মনের প্রেমিক মানুষটার জন্য সব সময় বেঁচে থাকে। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। মানুষ গুছিয়ে মিথ্যে কথা বলে, আর সত্যি কথা গুছিয়ে বলতে হয় না। সত্যি কথা সবসময় গোছানো থাকে। আচ্ছা, মায়ের মুখে শুনেছিলাম আপনারা নাকি আগে কুমিল্লায় থাকতেন। হ্যাঁ, তা অনেক আগের কথা। বাবার চাকরির জন্য আমরা কুমিল্লায় ছিলাম। জানেন, আমরাও কিন্তু একসময় কুমিল্লায় থাকতাম। তা কুমিল্লার কোনো স্মৃতি মনে পড়ে না? আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তাম, অনেক দিন আগের কথা তো, তাই তেমন কিছু মনে পড়ছে না। কোনো স্মৃতি কিংবা কোনো প্রিয় মানুষ, কোনো কিছুই মনে নেই? বন্ধুদের সাথে দু একটা আড্ডা দেওয়ার জায়গা আর কলেজ, খেলার মাঠ, এই সবই মনে আছে। আর কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ে? প্রিয় মানুষ মানে? প্রিয় মানুষ মানে বন্ধু বান্ধবীদের কথা বলছিলাম আর কি। বন্ধু বান্ধব তো অনেকেই ছিল, তাদের মধ্যে দু একজনের নাম মনে আছে, তার বেশি কিছু মনে নেই। আচ্ছা, আমার একটা ফোন আসছে। তোমাকে কতবার বলেছিলাম যে আমি কল না দিলে তুমি কল দিবে না? তুমি কল দিছো কেন? আমি বাসার বাইরে, আমি রাতে বাসায় যে কল দিব, আর কখনো কল দিবা? রাখলাম। কথা শেষ। আমার কলিগ, অফিসের কলিগ। কলিগের সাথে তো এখানেও কথা বলতে পারতেন। ঝালমুড়ি খাবেন? না, আমি ঝালমুড়ি খাই না। কেন? ঝালমুড়ি খেলে আমার মুখ পুড়ে যায়, আর দুই তিন দিন কিছু খেতে পারি না। একটা মেয়ে মানুষ, সে নাকি ঝালমুড়ি খায় না, এইটা মানা যায় না। আপনি চাইলে আইসক্রিম খাওয়াইতে পারেন। আইসক্রিম না, এই শাড়ির সাথে যায় না। ঝালমুড়ি আর শাড়ির সাথে একটা কানেকশন আছে। শাড়ি পরা একটা মেয়ে ঝালমুড়ি খাচ্ছে, ঝাল লেগে চোখ বন্ধ করে ফেলছে, তারপর চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে, এরপর সে ঝালে করছে, বিষয়টা একটু কেমন কাব্যিক না? এত করে যখন বলছেন ঠিক আছে খাবো, তবে ঝাল কম দিতে বলবেন। ওকে মাই ডিয়ার, নিয়ে আসছি। মামা, দুইটা ঝাল মনে দাও, খবরদার ঝাল দিবা না কিন্তু। তোমার মত হবে তোমার, আমার মত ভাবি, তোমায় পাবার ইচ্ছে ছাড়া নেয়ার কোন দাবি, যা তোমার লাগি।
দেখো তুমি ধুয়ে যাবে দুঃখ এই জীবনে তোমার আগে। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমরা এখনো একজন আরেকজনকে আপনি করে সম্বোধন করি, আমরা কি পরস্পরকে তুমি করে বলতে পারি না? এটা তো আসলে একতরফা না, আপনি যখন তুমি করে বলা শুরু করবেন তখন আস্তে আস্তে আমিও বলব। আমার তো তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই। আমারও তাহলে তোমাকে তুমি করে বলতে কোনো সমস্যা নেই। এই তুমি শব্দটা কত অদ্ভুত তাই না? শুনতেই কেমন যেন লাগে। তুমি শুধু একটা শব্দ না, এটা একটা আবেগ। মানুষ তার পছন্দের মানুষকেই তুমি করে ডাকে। কিছু কিছু বিষয় তুমি এমনভাবে বুঝিয়ে বলো, তখন মাঝে মধ্যেই মনে হয় তুমি গৃহিণী না হয়ে সাহিত্যিক হওয়াই উচিত ছিল। বাদ দাও, তোমার এখন কেমন লাগছে? অনেকটা ভালো। তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো, কাল তো আবার অফিস আছে। আচ্ছা ঠিক আছে। আমার একটা কল আসছে, কথা বলে আসি। কে ফোন দিয়েছিল? আরে আপনি তো চিনবেন না, আমার অফিসের কলিগ ইমতিয়াজ ভাই কল করেছিল। তুমি মনে হয় নার্ভাস তাই না? কেন? মানুষ নার্ভাস হয়ে গেলে বা মিথ্যে কথা বললে গন্ডগোল বাঁধিয়ে ফেলে। আপনি এই কথা বলছেন কেন? একটু আগে আমরা একজন আরেকজনকে তুমি করে বলছিলাম, আর এখন তুমি আবার আমাকে আপনি করে বলছো। তাই তো, একদম ভুলে গেছিলাম। আচ্ছা আমার এখন কিছুটা ভালো লাগছে, আপনি ঘুমিয়ে পড়েন, আমি ভালোভাবে একটা ঘুম দিলে সুস্থ হয়ে যাব। ঠিক আছে। আসিফ ভাই হুট করে বিয়ে করে ফেললেন, অথচ দাওয়াত দিলেন না। আসলে এমন হুট করে বিয়েটা হয়ে যাবে ভাবতেই পারি নাই। ইনশাল্লাহ অফিসে সবাইকে একদিন দাওয়াত করে খাও। সেটা তো পরের বিষয়, অন্তত ভাবি রাতে এক কাপ চা তো খাওয়াতে পারেন। কি যে বলেন না রিয়াজ ভাই, চায়ের আবার দাওয়াত করা লাগে নাকি? চলে আসবেন একদিন বাসায়। ঠিক আছে, তাহলে হুট করে একদিন বাসায় এসে চমকে দিব। লাঞ্চের সময় মেবি হয়ে গেছে, আপনি লাঞ্চ করে নিন, আমি আমার ডেস্কে চলে যাই লাঞ্চ করতে। ঠিক আছে রিয়াজ ভাই। খাবার শেষে তুমি মিষ্টি খেতে খুব পছন্দ করো, তাই একদম নিচের টিফিন বক্সে সেমাই দিয়েছি। বাদাম তোমার একদমই পছন্দ না, সেজন্য কিশমিশ দিয়ে বানিয়েছি। আশা করি তোমার খুব পছন্দ হবে। তোমার রিয়া। থ্যাংক ইউ, আমার লক্ষ্মী বৌমা। জানো বৌমা, তোমার শ্বশুর যখন মারা যায় আসিফ সবে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। একমাত্র ছেলেকে নিয়ে আমি অথই সাগরে পড়লাম। ফ্যামিলির লোকজন তো যে যার পরিবার নিয়ে ব্যস্ত। কি যে কষ্ট করতে হয়েছিল আমাদের। কষ্ট করেছেন বলেই তো আজ সুখের মুখ দেখতে পেয়েছেন মা, কষ্টের পরেই তো সুখ আসে। জানো বৌমা, আসিফ কিন্তু খুব চঞ্চল স্বভাবের ছিল। ওর বাবা মারা যাওয়ার পরে কী থেকে যে কী হয়ে গেল আমি তো কখনো ভাবতেই পারিনি, আমার এলোমেলো স্বভাবের ছেলেটা আমার পরিবারের হাল ধরবে। পরিস্থিতি মানুষকে বদলে দেয় মা। আমি চাই তোমরা সারা জীবন শান্তিতে থাকো, কোনো ঝড় যেন তোমাদের জীবনে না আসে। আপনি আমাদের জন্য দোয়া করবেন। একটা কথা বলি বৌমা, আসিফ পাগলাটে স্বভাবের হলে ওকে বুঝে চলতে পারলে কিন্তু তুমি অসুখী হবে না মা।
আমি চেষ্টা করছি মা। আমি জানি তুমি পারবে। আচ্ছা মা, আমি সন্ধ্যার নাস্তা রেডি করব। আমি যাই। যাও। আচ্ছা, আমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই, তুমি আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। শোনো, কিছু বলবা? আমি মাঝে মধ্যেই ভাবি তুমি আমার এত সব পছন্দের জিনিসের কথা জানো কিভাবে। ভালোবাসার মানুষের মনে উঁকি দিয়ে দেখলে সব কিছুই জানা যায়। কই, আমি তো তোমার পছন্দ অপছন্দ কিছুই বুঝতে পারি না। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না? জি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলা যতটা সহজ, ভালোবাসতে পারা অতটাই কঠিন। তোমার এই কঠিন কথা আমার মাথায় ঢুকবে না, তার চেয়ে বরং আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসি, তাতে করে আমার শরীর মাথা দুটোই ঠান্ডা হবে। দেখা করার প্রমিস করেও তুমি দেখা করলে না, অ্যাভয়েড করতে চাও সেটা বললেই পারো। আমি আগামীকাল বিকাল 3টায় পার্কে অপেক্ষা করব, তোমার ইচ্ছা হলে আসতে পারো। তুমি না আসলে আমার জীবনের সর্বনাশের জন্য তুমিও দায়ী থাকবা আনিকা। অনেক ভালো হয়েছে। কি ব্যাপার, তোমার কি মোড়ো? তেমন কিছু না। আচ্ছা আমি রান্না ঘরে যাচ্ছি, রাতের ডিনার রেডি করতে হবে। দেখো আনিকা, তুমি কিভাবে কি করবে সেটা একান্ত তোমার ব্যাপার, তাছাড়া আমি তো তোমার সাথে কোনো কমিটমেন্ট করিনি। সুতরাং আমি যদি ওইখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে তো তোমার প্রবলেম হওয়ার কথা না। না না আনিকা, তুমি আমাকে দায়িত্ব শেখাতে এসো না, তোমার লাইফ সাজানোর দায়িত্ব তোমার, আমার না। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল পার্কে আসবো। আর হ্যাঁ, বিকালে আসতে পারবো না, অফিস শেষ করে তারপর আসবো। আরে ভেবেছি জগৎ তারে তারে ছাড়া রবে কি আর মগজে ভরা টান, এত ভাবের অভিযান শেষমেশ হয়ে যাবে ব্যর্থ। তোমারে না পাইলেই হো, জন্মে কিছুই হইত না। ঘড়িটা কই, ঘড়িটা কোথায় গেল? এই যে
ঘরে। মানি ব্যাগটা যে কালকে এসে কোথায় রাখলাম? এই যে মানি ব্যাগ। তুমি আসলে লক্ষ্মী একটা মেয়ে। তুমি আমার লাইফে না আসলে আমার লাইফটা একদম এলোমেলো হয়ে যেত। লাইফ কারোর জন্য থেমে থাকে না, যার যার লাইফ তার তার কাছে। ঠিক বুঝলাম না। না কিছু না, তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও ভালো কথা, আজকে আমার অফিস থেকে ফিরতে একটু লেট হবে। নিশ্চয়ই অনেক জরুরি একটা মিটিং আছে, তাই না? আরে বাহ, তুমি জানলে কি করে? আন্তাজে বলেছি, অফিস শেষ করে বাহিরে আড্ডা দেওয়ার মানুষ তো তুমি না। আমি না, যতই তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি। আমি সারাটা জীবন এমন একজনকে খুঁজেছিলাম যে কিনা আমাকে আমার মতো বুঝবে। আমিও এমন একজন চেয়েছিলাম। তাওনি, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার লাঞ্চ কই? এই যে টিফিন বক্স। আজকে মিষ্টি দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি, পুডিং দিয়েছি। পুডিং এর কথা বলিনি, তার চেয়ে বেশি মিষ্টির কথা বলেছি। আরে এই মিষ্টি সেই মিষ্টি না, সবচাইতে বেশি মিষ্টি হচ্ছে তোমার হাতের লেখা ওই চিরকুট। আচ্ছা দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। এখন আমি দিই? কি দিবা? আসি। তোমাকে কতবার বলেছি আমাকে কল না দিতে? প্লিজ আসিফ, এভাবে মুখ ফিরিয়ে নিও না। এখানে আমার কি করার আছে? আমার শেষ ভরসা তুমি। আমি পরিবার ছেড়ে বের হয়ে আসছি, এখন আমি কোথায় যাব তুমি বলো। আরে অদ্ভুত তো, তখন কি আমাকে জানিয়ে করেছিলে? তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। দেখো আমি ভেবে দেখেছি, আমার এখানে কিছু করার নেই। তাই বলে এতদিনের সম্পর্কের কোনো মূল্যই নেই তোমার কাছে? এই বারবার সম্পর্কের কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করবে না। আমি যাই বলি তাই তোমার কাছে ব্ল্যাকমেইল? দেখো আমি তোমার কোনো কিছুর মধ্যে নেই। প্লিজ আসিফ প্লিজ, না হলে আমি শেষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আমি দেখছি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। তোমার জীবনে অতীতে কেউ ছিল না? অতীত মানে? মানে কোনো ভালোবাসার মানুষ? মিথ্যে বলবো না, আমি আমার স্কুল লাইফে একজনকে প্রচন্ড ভালোবাসতাম। এখন তার কথা মনে পড়ে না? না। ভুলে গেছো? না, সে সবসময় আমার সাথে সাথেই থাকে। তুমি এমন সব কথা বলো না, আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। কনফিউজড হয়ে যাওয়ার মতো কি এমন বলেছে? এই যে মাত্র বললে, সে নাকি সবসময় তোমার আশেপাশে থাকে। কই, আমি তো এখানে আশেপাশে কাউকে দেখছি না। দেখার মতো চোখ থাকলে ঠিকই দেখা যায়। সে হয়তো বুধ হয়ে তোমার আশেপাশে ঘুরঘুর করতেছে। হয়তো। তোমার সাথে কথা বললে আমি যেন ধাঁধায় পড়ে যাই, তার চাইতে বরং ঘুমানো অনেক ভালো। তোমার সমস্যা কোথায়? বারবার আমাকে এভাবে ডেকে বিরক্ত করছো কেন? আমার সমস্যা তুমি জানো না? সবকিছু জেনে এভাবে না বোঝার ভান করছো কেন? কারণ এসব ভাবা তো আমার কাজ না। জানি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি? দেখো আমি এসবের মধ্যে নেই, তোমার রাস্তা তুমি দেখো। প্লিজ আসিফ, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, দেখি আমি ভেবেচিন্তে একটা উপায় বের করবো। রিয়া, 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 কিরে রিয়াকে ডাকছিস কেন?
অফিস থেকে আসলাম অথচ একটু সামনে আসলো না, রান্না করছে নাকি? কি আবল তাবল বলছিস, রিয়া তো ওর বাবার বাড়ি গেল দুপুরবেলা, বললো কি নাকি জরুরি কাজ আছে। কই মা, আমাকে তো কিছু বলে নাই। তোকে বলে যায়নি? কিন্তু আমি তো ভাবলাম তোকে বলে গেছে। ঝামেলার জন্য মনে হয় বলতে পারে নাই। আচ্ছা আমি ফোন করে জেনে নিচ্ছি। হ্যাঁ ফোন কর। আসিফ, ভালোবাসার মানুষকে সবাই আপন করে পায় না, শুধু ভাগ্যবান মানুষরাই ভালোবাসার মানুষকে আপন করে পায়। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি তোমাকে পেয়েছিলাম। তুমি জানো আমি কে? আমাকে হয়তো চিনতে পারো না, আমি সেই রিয়া যার সাথে তুমি তোমার কলেজ লাইফে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছিলে, আমার সাথে প্রতারণা করেছিলে। তোমার জীবনে আমার কোনো গুরুত্ব ছিল না, তাই আমাকে তুমি মনে রাখোনি, তাই বিয়ের পরেও আমাকে চিনতে পারো নি। ব্যস্ত আমি, ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি তোমারই কথা, শুধু ভাবি একি আকুলতা। ব্যস্ত আমি, ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি তোমারই কথা, শুধু ভাবি একি আকুলতা। তোমার মিথ্যে ভালোবাসার জন্য 8 বছর আগে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, ঠিক একই কারণে আজকেও তোমাকে ছেড়ে চলে এসেছি। ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়েছ, কিন্তু আমার ভাবনা ভুল ছিল। আমার সাথে বিয়ে হওয়ার পরেও আনিকা নামের মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে। আমি তোমার পথে 8 বছর আগেও বাধা হয়ে দাঁড়াইনি, আজও বাধা হয়ে দাঁড়াবো না। আগে প্রাক্তন প্রেমিকা হয়েছি, এখন বউ হিসেবেও প্রাক্তন হয়ে গেলাম। ভালো থেকো, ইতি তোমার বিয়ে। ওয়াও, অনেক সুন্দর। তোমাকে ভালোবেসে দেয়া আমার প্রথম উপহার। কিন্তু এটা তো বাসে নিয়ে যেতে পারবো না, মা রাগ করবে। আন্টিকে দেখাবে কেন, লুকিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, এবার আমারটা দাও। তোমারটা? তোমারটা কালকে দেব। কালকে কেন, এখন দাও। এখন তো কিছুই নিয়ে আসিনি। তুমি তো আসছো, আমার তো তোমাকেই দরকার। আচ্ছা আপনি সবসময় এমন করেন কেন, লোকজন দেখলে কি ভাববে? লোকজন দেখলে কি মনে করবে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু এতে প্রবলেম কিসের? ভালোবাসলে যে গা ঘেঁষে বসতে হবে এমন তো না। আমিনা, তোমার এই সুন্দর মুখটা দেখলে টেনশনে পড়ে যায়। পৃথিবীর সব রূপ কি আল্লাহ তোমারই দিছে? তুমি এত সুন্দর কেন কও তো? একদমই না, আপনি সব সময় আমাকে বাড়ায়। একদমই না, তুমি তো রাজকন্যা। আমি রাজকুমার, তোমার প্রেমের রাজকুমার। আমাকে কখনো ধোকা দিবেন না তো? জীবনেও না, পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো।
রিয়া। এই রিয়া কে? আমি তো সাদিয়া। ও সাদিয়া দিয়া ওইটা বলতে কি রিয়া বলে ফেলছি। আচ্ছা তুমি না বাসায় যাও, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই রিয়া। কখন আসছো? অনেকক্ষণ আগে আসছি। আচ্ছা বিশ্বাস করো ওই মেয়ের সাথে না আমার কিছুই নাই। ওই মেয়েটা প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। বারবার বলছি যে আমি রিয়াকে ছাড়া কাউকে ভালোবাসি না। তো না বিশ্বাস করতে চায় না। কেমন স্যাচড়া একটা মেয়ে বলো তো। আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি আমার এই মুখ তোমাকে আর কখনোই দেখাবো না। এতদিন নিয়ে যারে ভেবেছি জগৎটারে তারে ছাড়া রবে কি আর অর্থ মগজে ভরা টান এত ভাবের অভিযান শেষমেশ হয়ে যাবে ব্যর্থ তোমারে না পাইলে ইহো জন্মে কিছুই হইত না যদি তুমি হৃদয় থাইকা মুইছা যাইতা তোমার না শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ। আপনি আপনি এখানে কেন আসছেন? আমাকে নিয়ে যেতে? আমি তো যাব না। না আমি আপনাকে ফিরিয়ে নিতে আসিনি। তাহলে কেন আসছেন? তোমাকে কিছু কথা বলতে আসছি। আমি চাই তুমি সত্যটা জানো। আমি নিজের চোখে যা দেখেছি এটাই সত্যি। আর আজ থেকে 8 বছর আগে যা দেখেছিলাম সেটাও সত্যি ছিল। তুমি 8 বছর আগে যেটা দেখেছিলে সেটা সত্য ছিল, কিন্তু এখন যেটা দেখেছো কিংবা জেনেছো তার কোনোটাই সত্য না। মানুষ ঠিকই বলে, খারাপ মানুষের চরিত্র কোনো দিন ভালো হয় না, আর আপনিও কোনো দিন ভালো হবেন না। এক নারীতে আপনার মন কোনো দিন ভরে নাই আর ভরবেও না। এনাফ। হ্যাঁ একটা সময় আমি তোমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছিলাম, তোমার মন ভেঙেছিলাম, কিন্তু তাই বলে এত বছর পর একটা মানুষ সেই আগের মতোই আছে সেটা ভাবা কি অন্যায় নয়? না অন্যায় না, কারণ আপনি একটুও বদলান নেই। আপনি আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই আছেন। আমি নিজে আপনাকে আনিকার সাথে পার্কে দেখেছি। হ্যাঁ দেখেছো, কিন্তু আমি কেন আনিকার সাথে দেখা করেছি সেটা জানার কি একবারও প্রয়োজন মনে করো নাই? না মনে করি নাই, কারণ আমার কাছে সব কিছু পরিষ্কার। না পরিষ্কার না, কারণ তুমি কিছুই জানো না। আনিকা আমার ক্লাসমেট আর আমার অফিস কলিগ ইমতিয়াজের গার্লফ্রেন্ড। ভুল বোঝাবুঝির কারণে ইমতিয়াজ আনিকাকে ছেড়ে দিয়েছে, আর এদিকে আনিকাকে আনিকার বাসা থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় সে বাসা থেকে বের হয়ে আসে। তাই আনিকা আমাকে বারবার অনুরোধ করেছে যেন আমি ইমতিয়াজের সাথে তার সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিই। আমার বিশ্বাস হয় না, কারণ পার্কে হাত ধরাধরি কারা করে? এই যে চলে আসছে আপনার গুরুত্বপূর্ণ কল, রিসিভ করেন। হ্যালো। থ্যাঙ্কস আসিফ, ইমতিয়াজকে বুঝিয়ে তার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। ইমতিয়াজ এখন কোথায়? এই তো আমার সাথে। আমরা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। আমাকে দাও তো ফোনটা। ধন্যবাদ আসিফ, আপনি অনেক উপকার করলেন। আপনার উপকার করতে যেয়ে তো আমার বউ এখন যায় যায় অবস্থা। আচ্ছা রাখলাম, পরে কথা হবে। ঠিক আছে। কি ম্যাডাম এবার বুঝলেন তো?
কারো উপকার করতে গিয়ে হাত ধরতে হবে কেন? আরে আজব ব্যাপার, একটা মানুষকে সহ অনুমতি দেখিয়ে পরিস্থিতির কারণে হাত ধরাটা কি অন্যায়? না, আপনি অন্য মেয়ের হাত ধরবেন। ধরব, 100 বার ধরব। কি কারণ আমাকে আপনি করে বললে আমি তোমার কথা শুনব না। না ধরব না, তুমি তুমি আমার স্বামী, তুমি কেন অন্য মেয়ের হাত ধরবা? তুমি যদি শক্ত করে আমার হাত দুটো ধরো তাহলে আর অন্য মেয়ে হাত ধরার সুযোগই পাবে না। এই যে ধরলাম, কিন্তু খবরদার, আমি যদি আর দেখছি যে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরছো তাহলে কিন্তু। কিন্তু তাহলে কিন্তু কি? আগে তো ছিলাম এক্স গার্লফ্রেন্ড, তখন ডিভোর্স দিয়ে এক্স বউ হয়ে যাব। থাক, আর এক্স হতে হবে না, এখন মনোযোগ দিয়ে সংসারটা করো, তারপর আমরা দুজনে মিলে ওয়াইজেট নিয়ে আসবো। ব্যস্ত আমি ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি তোমারই কথা, শুধু ভাবি একি আকুলতা।